আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সাথে জলপুই দিয়ে কীভাবে টক রান্না করতে হয় সেটা শেয়ার করব। তো দেখতেই পারছো আমি বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটছে। এটাতে আমি জলপুইগুলো দিয়ে দিব। আমি তিনটা জলপুই নিয়েছি, তোমরা এক থেকে বেশিও নিতে পারো, কারণ জলপুইগুলো অনেক টক, তাই তিনটাতে হয়ে যাবে। এখন ভালো করে সিদ্ধ করে নেব। আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, একবারে ভালো করে সিদ্ধ করে নেবো যাতে পানিতে জলফির টকগুলো একেবারে মিশে যায়। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব। আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিবে। একটু হালকা করে লবণ দিয়ে দিয়েছি অল্প, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে বেশি উপকরণ লাগে না এই টক বানাতে, বাট খেতে অনেক দারুণ হয়। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি আবার কড়াইটা বসিয়ে নেব। ওই টকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এখন এখানে রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। আমি একটু খাবারের তেলটা একটু কমই খাই, তাই আমি একটু অল্প দিয়েছি তেল, তোমরা তেল বেশিও দিতে পারো। তারপরে আমি এই সিদ্ধ করা জলফুইয়ের টকটা আমি পানিতে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর লবণটা এর মধ্যে চেক করে নেবে তোমরা, যাতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। একটু মিক্স করে দেব। হ্যাঁ, লবণটা হয়ে গেছে, তো দেখতেই পারছো। দুইটা কাঁচামরিচও দিয়ে দিবে, তাতে ফ্লেভারটা একটু ভালো আসবে। তো দেখতেই পারছো কতটাই সহজ, বেশি কিছু লাগে না টক বানাতে। তো আজকে এই পর্যন্তই, আবারও নিউ ভিডিও নিয়ে হাজির হব। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ।